এই একটা খাবার তৈরি হলো এটা হচ্ছে ছোট গাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো খুব ভালো রেজাল্ট আসবে এবার এই গাছটা যখন তিন মাস চার মাস বয়স হয়ে যাবে তখন এই বড় খাবারে চলে যাবেন দিয়ে করে রাখতে পারেন খুব ইজি ব্যাপারটা হয়ে গেল আর সবাই বলে যাচ্ছি যে এরকম দানা থাকতে পারে ফসফেটের ক্ষেত্রে ফসফেটটাকে চেলে নিতে হবে ঠিক আছে ফসফেটটা চেলে নিলে আপনার কোনো দানা থাকবে না জলে দেবে গুলে যাবেন একদম গোলাপের এই ম্যাজিক খাবারটা আমরা দেখিয়ে দিলাম অন্য খাবার দিলাম পরিচর্যা বললাম আপনার যে উৎকর্ষের এই যে এই যে হাইফারে এই খাবারটা বলছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের সবাইকে সুস্বাগত জানাই আজকে আপনাদের গোলাপের খাওয়ার কি কী খাবার কখন কখন খাওয়াবেন কোন গাছে কী কী খাবার খাওয়াবেন সেটা বলে দেবো গোলাপ আছে রিপোর্টিং রিপোর্টিং কেন করবেন বা কেন করতে হয় সেটা দেখিয়ে দেবো সেটা দেখিয়ে দেওয়ার জন্য আজকে অনুপদার বাগানে অনুপদা হচ্ছে আমার সুমনাদাই শুধু না মানে আগে এক সময় গাছ করতাম আমরা শখের গাছ করতাম শখের বাগানে ছিলাম এই অনুপদায় কিন্তু আমাকে ঠেলে ধাক্কায় মেরেই এই নার্সারিতে নামিয়ে দিয়েছে আর এই অনুপদার জন্যই আমাকে আর ছুটে বেড়াতে হয় আর অনুদায় সত্যি কথা আমাকে মানে ওনাকে গুরু মানেই এই কারণেই যে আজকে নামিয়ে দিয়েছে বলে আমি আজকে এই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি বা আপনাদের কাছে আসতে পেরেছি আমি যেটা করি অনুপদায় যারা করে অনুপ্রায় বলে সেগুলোই আপনাদের মধ্যে শেয়ার করে দিই বা আমাদের আমাদের জীবনের অভিজ্ঞতা গুলোই কাজে লাগে তাই অনুপদা আমাকে আজকে নার্সারি ব্যবসাতে এই নার্সারি কিন্তু আমার বেশি দিনে নয় আজকে যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা গুলো কাজে লাগাই গাছ করতে গেলে গাছের সমস্যা হয় সেই সমস্যাগুলো অভিজ্ঞতা গেলে কাজে লাগাই আজকে অনুপদারের কাছে অনুরুদ্ধার বাড়িতে এসেছি এই গাছগুলোকে রিপোর্টিং করার জন্য সমস্যা আর অনুপদা আপনার পরিচয় করি অনুপদা আমি অনুপ কুমার দে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টেই চাকরি করি তোমারবাবু আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে বহু কাজকর্ম করেন আর কি সঙ্গে যুক্ত আছেন আমরা শখেই গাছ করতাম মানে গাছ করার মতন এত সময় বা সুযোগ আমাদের ছিল না বা হয়ও আর পদ্ধতিগতভাবে জানতামও না প্রবলেমটা যতটা পারি পারতাম শখের মধ্যে দিয়েই আমরা গাছ কিন্তু আস্তে আস্তে আমাদের দুজনে একটা নেশা তৈরি হলো গাছ কীভাবে করবো তমালবাবুকে বললাম যে তোমারবাবুর বাড়ির পজিশন খুব ভালো আমি বললাম যে আপনি আস্তে আস্তে নার্সারি করুন এইভাবে আপনার যখন শখটাকে শখটাকে আপনি যেমন মেটাচ্ছেন তেমন পাশাপাশি যদি আপনি সার্বিক মানুষের শখটাকে একটু মেটাতে পারেন তাহলে সুবিধা হয় কারণ সার্বিক মানুষের সমস্যাটা একটাই জিনিস হচ্ছে গাছ না পাওয়ার এই গাছটা আপনি জোগাড় করে দিতে পারবেন আপনি গাছের খাবার জোগাড় করে দিতে পারবেন আগে আমি গোলাপ গাছটা মাটিতে করতাম মাটিতে করতাম ওই যখন গাছটা কিনে আনতাম খুব ভালো দু চারটে ফুল ফুটতো সারা বছর পর যখন মানে পরের বছর গিয়ে আমার গাছগুলো মারা যেত অনেক অনেক খাবার দাবার কিছু এনেও আমি দেখেছি খুব একটা রক্ষা করতে পারেনি তারপর আস্তে আস্তে ঘ্যাসে করা সুবিধা এবার ঘ্যাসটা আমি পাবো কোথায় ঘ্যাস পাওয়া তো খুবই কঠিন তখন তমাল বাবুই আমাকে এই ঘ্যাস জোগাড় করে দিলেন এবং ঘ্যাস জোগাড় করার মধ্যে দিয়ে শুধু ঘ্যাস জোগাড় না এই যে বিভিন্ন যে সারগুলো অর্গানিক সারগুলো লাগে যেগুলো ওয়াটার সলিউবেল বারো একষট্টি তেরো জিরো পঁয়তাল্লিশ জিরো জিরো পঞ্চাশ মাইক্রোভ সতেরো দশ সাতাশ এই যে এই যে ভেরিয়েশন যে খাবারগুলো আমাদের লাগে বিভিন্ন মাইক্রোনিউট্রেন্টগুলো যেগুলো লাগে সিএস সিএসকে মাইক্রোভস এগুলো দামি দামি জিনিস এগুলো সাধারণত আমাদের এই আশেপাশে কোনো দোকানই রাখে না অ্যাসিড আমাদের গোলাপের ক্ষেত্রে যেগুলো লাগা মানে যেগুলো আমাদের মানে প্রয়োজন হয় এবং গোলাপ গাছ এগুলো ছাড়া কখনোই সম্ভব না করা সেগুলো তমলবাবু রাখেন রাখেন বলেই আজকে গাছ করতে পারি তবুও গাছ করার মধ্যে দিয়ে অনেক মানে ত্রুটি বিচ্যুতি হয় মানে সেইভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি না গোলাপ গাছ করতে গেলে প্রথম আপনাকে গাছকে ভালোবাসতে হবে প্রচুর সময় দিতে হবে গাছের প্রতি না হলে কিন্তু গাছ করা খুব অসম্ভব তোমার একটা টিপস দিতে পারেন তিনি কিছু খাবার দিতে পারেন তিনি কিছু আপনাকে গ্যাস জোগাড় করে দিতে পারেন মাইক্রোনিউট্রিয়ান দিতে পারেন আপনার সমস্যায় পড়লে আপনি তার সঙ্গে ফোনে কথা বলতে পারেন কিন্তু পরিচর্যাটা আপনাকেই করতে হবে আপনি আপনি যদি পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ হবে না এবং সেটা খুবই মানে খুবই দূর ব্যবস্থা যে আপনি চেষ্টা করছেন আপনি সমস্ত কিছু জোগাড় করলেন সমস্ত কিছু আপনার হাতের কাছে উপকরণ পেয়ে গেলেন এবং আপনার গাছ এই আপনার যা ইউটিউব চ্যানেল ট্যানেল বিভিন্ন জায়গায় দেখেন এক গাদা ফুল ফোটা গাছগুলোর মতন আপনার গাছ হবে এটা আশা করা যায় না হবে আপনি যদি প্রতিনিয়ত চেষ্টার মধ্যে থাকেন নিশ্চয়ই হবে এবং এই চেষ্টার আপনার ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে আর একদিনে কোনো কিছুই হবে না একদিনে আমরাও পারিনি একটু 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 করে তাও দেখবেন আমার গাছ রিপোর্টিং করার সময় দেখবেন তার মধ্যেও গাছের সমস্যা আছে এই সমস্যার জন্য আমি ওর কাছে ছুটি কখনো কখনো তমালবাবু আসেন দেখে যান দেখেন ওনার পরামর্শ নিয়ে আমি পরামর্শ নিয়ে আসলে নতুন নতুন অনেক কিছু বেরিয়েছে মানে নতুন অনেক ধরনের ওষুধ বেরিয়েছে মাইক্রোনিউট্রেন বেরিয়েছে যেগুলো সবটা আমাদের আমাদের জানা বোঝার মধ্যেও থাকে না এরা যেহেতু নার্সারি করেন চর্চার মধ্যে থাকেন প্রতিদিন এই চর্চার মধ্যে থেকে এরা এইগুলোকে শুধু উপলব্ধি করেন না এগুলোকে অ্যাপ্লাই করেন আমরা তো অ্যাপ্লাই করতে পারি না আমি আমি দশ টাকা কি অ্যাপ্লাই করব বা কুড়ি টাকা যে কি অ্যাপ্লাই করব কিন্তু এদের শয় শয় গাছ এরা মানে অ্যাপ্লাই এর মধ্যে দিয়ে বুঝতে পারেন রেজাল্ট কি এবং সেই রেজাল্টটাই পরবর্তীকালে আমরা আমাদের মানে এই ছাদ বাগানের ক্ষেত্রে সেইটা সুফল উপলব্ধি করি দেখুন কিভাবে করে আর কি কিভাবে রিপোর্টিং করে এখনো পর্যন্ত আমি যতবার রিপোর্টিং করেছি তোমারবাবু এসেই আমার একটা করে দিয়েছেন এবং ঘ্যাসের মান কি আগে তো আমরা ঘ্যাস মানে যেটা জানতাম আর কি খুবই নিম্ন কোয়ালিটির ছিল ছাইটেই ভরা যে গ্যাস সাদা যেগুলো আজকে আমি তোমার বাবুর কাছে মানে যে ঘ্যাস পাই আর কি সেটা আপনারা চোখের সামনেই দেখবেন তার কোয়ালিটি কেমন এবং বেশ কিছু ওষুধপত্র লাগে যেগুলো খুবই মানে দামি দামি ওষুধ এইবারে আজকে দেখাই অনবদা চাচা তো কথা বন্ধ করে এবার বলছি আমি এখানে দোকান সাজিয়ে বসেছি আজকে অনবদা চাচা খাওয়াটা তৈরি করে দিয়ে যাব আপনাদের আজকে সাদবন্ধু আমরা অনেকে খাবার খুঁজে না আমরা একদম ইজি ভাবে কিভাবে খাবার তৈরি করব সেটাও দেখিয়ে দেই আর একটা কথা বলি অনেকেই বলতে পারেন দেখুন এই যে গোলাপের লাইনে অনেক দিকপাল লোক আছে অনেক বিখ্যাত লোক আছে তাদের নমস্কার জানাই তাদের ফলো করি তাদের খুব বিখ্যাত বিখ্যাত লা অবশ্যই আচ্ছা নম্বর শবেশী খুব ধন আমার কাঁটা দিয়ে উঠেছে তারা খুব ধন লোক তাদের পথ অনুসরণ করে বা তাদের যারা যারা আমাদের ওপেন জায়গায় করে দিয়ে দিয়েছে তাদের অনুসরণ করে আমরা গাছ করি আবার নিজেদের কিছু এক্সপেরিমেন্ট করি আমরা কিন্তু কেউ কেউ কৃষিবিজ্ঞানী নই কেউ বিশারদ নয় ল্যাপট ল্যাবরেটারিও নই কিন্তু বিভিন্ন কাছে বিভিন্ন রকম অ্যাপ্লাই করে যেটা আমরা সাকসেস হয় সেটাই আপনাদের কাছে তুলে ধরছি যেটা দিয়ে আপনারা গাছটা করতে পারবেন সেইটাই করব আজকে আপনাদের রিপোর্টিং দেখাবো এই গাছে খাওয়ার তৈরি করে দেবো সহজভাবে খাওয়ার করে দেব যেটা আপনার বাজারে পান সেই খাওয়ারও আমি গোলাপে করে দেবো যেটা দামি নয় এখানে সবই দিয়ে দেবো ওই আজকেই ধৈর্য ধরে দেখুন খেয়াল করবেন সব দেব এ টু জেড হয়তো ভিডিওটা দেরি হয়ে যাবে বড় হয়ে যেতে একটু কিন্তু আপনাদের উপকারে আগে আসবে এটা এটা করুন আমি পরপর দেখাচ্ছি এটা একটা গোলাপে রিপোর্টিং করি কেন এটা রিপোর্টিং কেন হয় বছরে এই গোলাপ গাছকে দুবার থেকে তিনবার রিপোর্টিং করা উচিত এর নিচের যে শেকড়টা থাকে সেটা নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় সেই জন্যেই

শেকড় ঠিক করবেন আমাদের পেট যদি ঠিক না করি আমার মানুষ আর গাছ সময় পেটে রোগ হলে সব সমস্যা সমস্যা আসে পেটে রোগ সারলে আমরা সুস্থ থাকি গাছের ক্ষেত্রে তাই পেট হচ্ছে ওই শেকড় ঘোড়া এই গাছটা দেখবে এই দুটো গাছ তুলবো দুটোই দেখলেই বুঝতে রুট কেমন আছে ঠিক আছে এইবার এটা শুরু করি আপনাদের কাজ করতে গেলে এরকম একটা রড তৈরি করে নেবেন মাথা শুরু এই দিকটা এইরকম রড কিন্তু আমার গোলাপ কাজ করতে গেলে অনেক প্রয়োজন যে কোনো গাছকে তোলা রিপোর্টিং করার সময় সুবিধা আমরা একটু খুঁজছি সাইড থেকে বের করে নেবো ধরুন একটুখানি একটু গাছটা বের করছি সাইড থেকে খুঁজছি শেকড়ে যদি আঘাত না লাগে যতটা পারে সেকর তারপর দেখে নেওয়া যাবে কোন শেকড় কি আছে এই বেরিয়ে এবার দেখুন দেখাচ্ছি এটা এর এর শেকড় দেখুন শেকড় নেই নিচে তো বেশি সবে কিছু বেরোচ্ছে আর কি এই রোড ডিস্টার্ব হয়েছে আচ্ছা এটা কিছু করতে গেলে এই যে শেকড়গুলো হচ্ছে এগুলো নষ্ট করার দরকার নেই এই কালো শেকড়গুলো ফেলে দিতে হবে ঠিক আছে এগুলো খুঁজি আমরা বের করে দিচ্ছি এবার কোনটা করবে কোন গাছটা দেখুন শেকড় কিছু নেই বললে এত বড়ো গাছ কিন্তু ভালো হয়নি ঠিক আছে এই দুটোকে পরে দেখাচ্ছি আটটা গাছ বের করে নেই তাহলে দুটো দুটো এ বুঝতে পারবে এবার দেখুন সবে তুলছি তুলা হয়নি এরকম শেখর দেখুন এখানে এইসব মানে দুটো গাছের তফাত কেন খারাপ হয় কেন হয় যাবে বলে আচ্ছা বন্ধুরা অনেকে বাড়িতে গ্লাভস নেই মোটা গ্লাভস নেই এই গাছটা তুলতে গেলে কাঁটা ফুটে যাবে তখন কি করবো নিচে একটা দড়ি বা এরকম কাপড়ের দড়ি করে নেবেন যাতে আঘাত না লাগে আমরা এই বেসেল শ্যুট আছে যেমন সাবধানে করবেন এরকম করে দড়ি বেঁধে এরকম করে ট্রেনে তুলে নেবেন দুপাশ দিয়ে দড়ি বাঁধবেন দেখুন এই তুলে নেবেন এইবার দেখুন দুটো গাছের তপার দেখাচ্ছি গাছই বলে বলে দেয় দেখুন কতটা চাপটা এই কিন্তু এই শেকড়টাকে আপনাকে ফেলে দিতে উপরে শেকড়টা কিন্তু ঘা দেবেন না এখন এখনকার এরকম এই যে এই যে এই যে প্যাট প্যাট তৈরি হয়ে গেছে এই প্যাটটাকে ফেলে দিই এই ঘাসটা কেউ ফেলবেন না এটা কিন্তু প্রথমে সরু চালিয়ে দিয়ে চালবেন তারপর মোটা চালিয়ে দিয়ে চালবেন তাহলে এইটা এই সব পাতা মাতা পড়ে যাবে পরে একটু জামে ফেলে দেবেন দেবেন এই ছোট ছোট শেঁকড় যা ভেসে উঠবে ফেলে দেবেন দিয়ে এই ঘাসটা কিন্তু আবার কাজ করা যাবে ঠিক আছে আপনারা কি করবেন আস্তে করে এই গাছটাকে বেশি ঘা দেবেন না সাইড থেকে শুধু এরকম এটাকে করে নেবেন শেকড়গুলো যত নষ্ট কম হয় এরকম করে আস্তে করে কালো শেকড় তাহলে কেটে ফেলে দেবেন কাঁচিটা দিন এরকম ফেলে দেবেন এই কালো শেকড় ফেলে দেবেন গোলাপে কোনো কালো শেকড় রাখবেন না এই যে কালো শেকড় ফেলে দেবেন অতি অবশ্যই এটা কিন্তু আর ক্ষতিকর গোলাপে যত ফ্রেশ রুট থাকবে তত ভালো এরকম কাজগুলো ফেলে দেবেন আমরা এটা শর্ট করছি কেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের ধৈর্য থাকে না এই যে এরকম করে করবেন আস্তে করে এ করবেন বেশি এ করবেন এই সময়টা এরম করে আপনারা প্রশ্ন যখন দেখবেন এই যে এই যে ওই যে সাদা সাদা রুট আছে এটা ফিটিং রুট আছে এই ফিটিং রুটটা খুব ভালো আছে এই যে কালো শেকড় এরা মোটা শেকড় ফেলে দেবেন দেখুন কি সুন্দর হলো এবারে কালো যদি থাকে ফেলে এটা এরকম করবেন এটা দেখাচ্ছি এটা গেল আবার ওইটা দেখা একটুখানি এটাকে প্রচুর পরিষ্কার করে নেবেন এই গাছটা দেখুন কোন উপরে রুটো ভালো নেই নিচের রুটো ভালো নেই অনুদা খাগজন এটা হুম এটা জানি পুরো তে হয়ে হ্যাঁ একদম আপনার গাছ বলে দেবে সে কেমন কী আছে ঠিক আছে দেখুন এরকম কোনো শেকর এই গাছগুলো কেন ক্ষতি হয়েছে যে কোনো জল বসে হোক বা ডিউ ট্রিটমেন্ট ঠিক মতো হয়নি বলো আর আপনাদের বলে রাখছি গাঁজা বসবার পর একটা রুট ট্রিটমেন্ট বিরাট ব্যাপার সেই রুটটাকে না বের করতে পারলে আপনাদের কিন্তু গাছ ভালো হবে না দেখুন এই গাছ এত বড় গাছটা কি এ খাবে বাঁচবে করতে গে এ ভালো থাকবে কি করে এরকম হতেই পারে আপনার সবার কাছে হতে পারে আমার কাছে হতে পারে হ্যাঁ ঠিক আছে এইবার আপনাদের কিভাবে দেখাই আপনাদের এই ব্যাপারটা বলি যেটা হচ্ছে এই গোলাপবার যখন রিপোর্টিং করবো এই গাছটা তারকে খাওয়ার দেবো সেটা কি দেবো এর মোটা হাড়ের গুঁড়ো আমি এ হাত পান মেবে নেব দুটো কাজের জন্য করবো তো মোটামুটি তিন মুঠে এটা নিলাম আমি একটু সিংকুচি ব্যবহার করি অনেকেই ব্যবহার করে না এক মুঠে শিঙ্ক দিলাম একটু বেশি দিলাম এর সঙ্গে আমি নিম খোল দেবো নিম খোল কিন্তু খেয়াল করবেন যত দামি নিম খোল হবে তত তার পাওয়ার বেশি এই নিম খোল কিন্তু চল্লিশ টাকা থেকে শুরু দেড়শো দুশো টাকা অবধি নিম খোল আছে এটা নিম খোল সবাই সমান পাওয়ার না নিম খোলকে বেশি দেবেন না আবার তাহলে গাছ কিন্তু বসে যেতে পারে গাছ স্টপ হয়ে যেতে পারে সেই জন্য এই নিমখোলটা আমি একমোটো এখানে ঠিক আছে এর সঙ্গে আমি কিছু উপরে একটা না চাপান দেবো সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি আমি এই গাছটা বসিনি এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলাম এই একটা মিশিয়ে নিমখোল আর টু নিমখোল দিদি এবার কিভাবে দেবো সেটা বসেছি দেখাচ্ছি ওই ইয়ে এরকম খোলা কচি এটা দেখে নিন ভালো করে এরকম খোলাম কচিগুলো ভালো করে দিয়ে এরকম এই যে এই গর্তগুলো আছে তাহলে আপনার চাপা দিয়ে দেবেন যাতে জলটা বেরিয়ে যায় আমি সেই জলটা কীভাবে বেরিয়ে যায় সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এবারে দিয়ে যাওয়ার পর এই দেখুন এই ঘ্যাসটা কিন্তু এই বস্তা ধরেই এসেছে আমি চালেও নি অনুপ্রাধোওয়া নি এই রকম ঘ্যাসে কলে দেখুন ঠিক আছে এরকম এটা কোনো একটা কথা বলি ঘাস যত দূরে যাবে ঘ্যাসেটা ধুলো হতেই পারে কেন ধুলো হয় ঘাসে লেগে লেগে ধুলো হয়ে যায় ঠিক আছে আমরা এরকম করে দিয়ে দিন এরকম হাতে করে তুলেও দিতে পারেন বা চেলে নিতেও পারেন একটু সরু চালনে দিয়ে দিয়ে দেবেন এবার আমি এই গাছটাকে বসাবো এই বসাবো কীরকম দেখে নিন একটুখানি এরকম করে বসে রেখে নিতে পারবি একটুখানি আমি এটা এরপর চাপান দেবো একটুখানি একটু উঁচু উঁচু করলে ভালো হয়

এরকম করে এটা বসিয়ে দিন ওর হাতে করে তুলে নিন না হুম হুম হাতে করে তুলে যদি ধুলো থাকে নিচে পড়ে যাবে নিচে দেবে না উপর থেকে তুলে নিন তাহলে এই রডের পিছনটা দিয়ে এরকম করে মেরে এর গ্যাপ কিন্তু পূরণ করে দেবেন এই কাজ করতে করতে বলি এই সময়টা আপনাদের যারা মুসলিম সম্প্রদায় লোক তাদের কথা বলি এটা তাদের ভেবেই কথা বলছি তারা রোজা রাখেন থাকেন সেই সেই সব ব্যক্তিরা আমরা সকালের দিকে এই কাজটা করে নটা দশটার মধ্যে এই কাজটা করে তাদের কষ্ট কম হবে রোদের তেজটা কম থাকবে গাছও ভরা থাকবে একদিন না পারবেন বেশি গাছ থাকবে দুদিনে করুন কেন সেই সময় তো এটা তো সকাল থেকে মুখটা ভালো থাকবে শরীরটা ভালো থাকবে মাথাটাও ঠিক কাজ করবে ঠিক আছে এই বাড়িটা কি কি করব এই যে একশো থেকে দেড়শো গ্রাম এই যে মিক্সচারটা তৈরি করছি হাড়ের গুঁড়ো সিঁদুর চেনা বস্তা আছে ও দুটো এনো না একশো থেকে দেড়শো গ্রাম সাইডে দিয়ে দেবো ওখানেই আছে দেখবে দুটোর মধ্যে ভার্মি কম্পোস্ট আছে ওগুলো এনো না দিয়ে আবার কুচিয়ে আছে এরকম বস্তা একদম যেন এয়ারটাইট হয়ে যায় হ্যাঁ ওটা চাপা দিয়ে দেবেন কিন্তু একটুখানি গ্যাপ রাখবেন এখনো দেড় ইঞ্চি মতো এক থেকে দেড় ইঞ্চি মতো গ্যাপ রাখবেন আমি আটটা জিনিস বলছি সেটা পরে দেখাচ্ছি আপনাকে এটা করে নিই সেটা চাপান দেবেন হবে সেটা দিয়ে আবার ঘ্যাস ঢেকে দেবেন ঠিক আছে এই ঢেকে দেবেন এই ঘ্যাসটা হয়ে গেছে আপনারা দেখুন কোনো ভিডিওতে আমি দেখিয়েছি নিচে ঘ্যাসের নিচে খাবার দিতে নিচের দিকে তবে এখন দিলাম না কেন দিলাম না কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন যেটা করেছি সেটা হচ্ছে বর্ষার পর পর যেটা রিপোর্টিং করেছিলাম তখন এক রকম ছিল এখন আপনারা এই যে এই যে দিলাম না নিচে খাবার নিচে না নিচের খাবার থেকে নিচে উপরে গাছের ফিটিং দুধটাকে বেশি খাবার নেয় ফিটিং দুধের খাবারটা নেয় সেই ফিটিং দুধের দিকে আমি চিন্তা করব ঠিক আছে রোদ এবারে ওই একমতো খাবার ছড়িয়ে দিন এখানে দিন চারদিকে ওকে দেখুন আমি এবার ওই তামালবাবুর বানানো খাবার আমি গাছে কিভাবে দিচ্ছি আমি দিদি হ্যাঁ ওই একশো থেকে দেড়শো গ্রাম দেড়শো গ্রামে একশো গ্রামে নিচে নয় এরকম বড়ো গাছ হলে ছোটো গাছ দেবেন না না ডক্টর আর একটা কথা আমি যতই দেখিয়ে দিই শিখিয়ে দিই যে কোনো লোক নিজের কাজ নিজেকে করে নিতে হবে নিজের কাজ নিজে বেঁচে দেবে ঠিক আছে এই দেখুন আপনি আমি একটা ঘাস পাঠালাম আপনার কাছে গিয়ে এই দুবার আচার খাবে সেখানে ধুলো তৈরি হবে সেই বস্তাতে হবেই এ কেউ ঢাকাতে পারবে না এই কয়লাকে এমন জিনিস ঘসা লাগলে একটা সঙ্গে একটা ঘাসা লাগলে সেখানে কেউ হ্যাঁ সেখানে কিন্তু ধুলোর সৃষ্টি হবে ধুলোর সৃষ্টি হবেই সেই জন্যে চেষ্টা করবেন সরু চালানি দিয়েছে হয়তো বস্তা কিছু বেরোলে বেরোলো সেই ধুলোটা ফেলে দেবেন না যারা সিজন ফ্লাভ করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন বালির মতো কাজ হয়ে যাবে ঠিক আছে এখন আমি এই চালানি বস্তা থেকে নিলাম তাতে কি হবে উপর থেকে নিলাম এই ধুলোটাও কিন্তু খেলবেন না আপনাদের বসানো হয়ে গেছে আপনি জল দিন এবার জল দিয়ে পুরো ভিজিয়ে দেবেন নিজ দিয়ে জল বের করে দেবেন এটা এটা ধরে তুলতে পারেন হ্যাঁ 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 আলু জল দেন আপনি জল দিয়ে বেক করে দেবেন সাদা জল যতক্ষণ হচ্ছে এরকম করে জল ভিজিয়ে দিয়ে দেবেন পুরো ভিজিয়ে দেবেন একদম জল দিয়ে দেবেন যাতে সাদা জল নিচ দিয়ে বেরিয়ে যায় দাঁড়ানো তলায় ইয়ে দিই তাহলে এরকম জল বেরোতে শুরু করেছে এবার এরকম এই কালো জল বেরিয়ে সাদা জল যখন বেরোবে তখন ছেড়ে দেবেন ঠিক আছে না দাঁড়া একটা জিনিস করি তাহলে দেখাতে সুবিধা হবে এই দেখুন সব ধুলো বেরিয়ে যাচ্ছে যে জল দিয়ে যে করে বেরিয়ে যাবে খেয়াল রাখবেন ঠিক আছে গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে কিন্তু গোড়ায় জল ধরাকে পছন্দ করে না গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে কিন্তু জল গোড়ায় জমে যাবে এইটা পছন্দ করে না খালি গাছ নষ্ট হয়ে যায় এবার আপনারা কি করবেন এরপরে এই যে হাড়ে গুঁড়ো শিঙ্কু যে নিমখলেতে আছে এটা যে দিয়েছি দিয়েছি নিচে তারপরে এটা আছে এর সঙ্গে কি করবেন আমরা এই হিম এই এটা এটা মিশিয়ে নেবেন ঠিক আছে এই গাছের জন্য এই দু গ্রাম থেকে তিন গ্রাম এই দুটো গাছের জন্য এরকম মিশিয়ে নেবেন এই এই সারটার সঙ্গে একটু বাদাম খোল মিশিয়ে নেবেন এই বাদাম খোল মিশিয়ে নেবেন ঠিক আছে এটা কিন্তু ওই এক মোটে মোটা হিসাব দেবেন এই হিসাবে আর একটা হচ্ছে এটা হচ্ছে অন্য প্যাকেটে ঢোকানো আছে টাটা জিয়ার দানা টাটা ল্যারি গোল্ড নামটা মনে রাখবেন টাটা ল্যারি গোল্ড জিয়ার দানা এর সঙ্গে একটা মিশিয়ে নেবেন দু চামচ বলতে এক একটা গাছের জন্য এক চামচ করে এটা মিশিয়ে নেবেন এটা মিশিয়ে নেওয়ার পর এটা মিশিয়ে নেবেন এইবার আজকে রিপোর্টিং হলো আজকে জল দিলেন কিছু দিলেন না একটা ফাঙ্কি সাইডে জল দিয়ে জল দিয়ে দেবেন এরপরে জল দিয়ে দেবেন এরপরে হচ্ছে কাল থেকে বারো একষট্টি শূন্য এই বড় গাছগুলোর জন্য দেড় থেকে দুই গ্রাম এক লিটার জলে বা দু লিটার জলে এই গাছগুলোকে দেওয়া শুরু করে দেবেন দেবেন দশ থেকে বারো দিন পনেরো দিন তারপর কি করবেন এর আজ থেকে তিন থেকে চার দিন পর চার দিন পর এই যে ফাঁকা রেখেছি আমি কিছুটা অংশ এই যে মিশ্রণটা করলাম এই জেস্টটা মিশ্রণ করলাম জিয়ার দানা এবং হেমিয়ে গেছে এটা বাদাম ফল এটাকে দিয়ে এরকম করে ছড়িয়ে দেবেন আমি এখন দিচ্ছি না এটা ছড়িয়ে দেবেন উপরে দেওয়ার পর আবার একটা লেয়ার দিয়ে দেবেন একটু ঘাসের লেয়ার দিয়ে দেবেন উপরে উপর দেবেন তিন দিন পর তিন থেকে চার দিন পর আপনি এটাকে দিয়ে দেবেন তাহলে উপরে ফিটিং দুটো খাওয়ার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এইটা করবে এবং বারো থেকে পনেরো দিন আপনি কিন্তু এটা করবেন করার পর আপনি এটা কি করবেন খুব সুবিধা হবে অনেকে বুঝতে পারে না এই যে গ্রিন নেট খুব কম দামে গ্রিন নেট ছিঁড়ে গেছে এরকম অথবা এখন পেঁয়াজ বা আলু যে চটের বস্তা অনুদা ওই বস্তা কেটে আপনি এই চাপানটা দেওয়ার পর ঘ্যাঁস দেওয়ার পর আপনি এটাকে দিয়ে ঢেকে দেবেন একটু এতে কি হবে বলে দিচ্ছি দুটো উপকার আপনাদের হবে এক যখনই জল দেবেন জল চলে গেল জল চলে গেল জল একদম নিজে যা খাওয়া দেবেন চলে যাবে লিকুইড খাওয়ার চা দেবেন চলে যাবে এই আমি যখন এইটা দিয়ে যখন আমরা আমি বলুন আপনার লেবার বলুন এটি যখন জলে জোরে স্প্রে জল দেবে তখন এই ঘাস সরে যায় গোড়া থেকে ধর সরে যায় যায় আপনি খেয়াল করেন খেয়াল এই ঘাসগুলো সরে যায় মানে গোড়া থেকে সরে যাবে যেখানে জল পড়বে সেখানে সরে যাবে ঘাস সরিয়ে দেবে ঘাস তো হালকা যেই জলের স্পিড পড়বে কিন্তু এটা দোয়া থাকলে আপনি এটা দোয়া থাকলে কিন্তু আর ঘাস সরবে না ঘাসটা গোলা থেকে সরবে না আর গোলাপের গাছে খাওয়া একদম শেকড়টা কিন্তু একদম উপরে ফেসে থাকবে দেখতে পাবেন আরটা কি উপকার হবে এই যে গরম পড়ছে এখন তাহলে কিছুটা মশ্চার কিন্তু ও রেখে দেবে এই মশ্চারটা কিছুটা ধরে রেখে দিতে হবে মানে ওটা হালকা যেটা পেঁয়াজ একদম বলছি যেটা আলুর বস্তা পেঁয়াজের বস্তা নেট নেট দেখা যায় বাজারে কিনতে পাওয়া যায় চাইলে দিয়ে দেয় যদি না দেয় দু টাকা তিন টাকা নেবে সেইটা দিয়ে আপনি এটা কেটে গুঁড়াটাকে মধ্যখানা খালি করবেন মনে করেন আমি ঢুকতে পারছেন না ঢুকবে না এখানে চিড়ে দেবেন চিঁড়ে দিয়ে এরকম করে মেরে দেবেন তাহলে কি হবে আপনার ময়শ্চারও থাকবে আচ্ছা আর একটা উপকার হবে এই পাতাটা এই পাতাটা পড়বে তো পরে এখানে পড়বে আপনাকে এটাকে তো তুলতে গেলে শুকিয়ে গেলে আপনাকে সময় লাগবে আপনি ওর উপর পড়লে আপনি ছেড়ে ফেলে দিলেন মানে আপনার এই গাছে পাতা ফেলে নোংরা হবে না ঘ্যাস সরবে না প্লাস ময়শ্চার ধরে রাখবে আবার খাবার টাবার যা দেবেন ওর উপর দিয়ে দেবেন ও গলে চলে যাবে তো ফাঁকা একদম ফাঁকা এও তাইনি এরকম ফাঁকা দেখো এরকম আলাদা সব তো এই জিনিস দিয়ে আপনারা এই গাছটা করবেন তাহলে আজকে আপনাদের রিপোর্টিং এই যে চাপান সবটা হয়ে গেল এটা কিন্তু আমার মতে আমি যেটা করে রেজাল্ট পেয়েছি আমি আমার মতে বলছি বিভিন্ন বিভিন্ন বিখ্যাত লোক বিভিন্ন রকম সাজেশন দেয় যদি তাদের ফলো করতে পারেন সেই ফলো করেও আপনারা গাছ করতে পারেন গোলাপ গাছ বিভিন্ন লোক বিভিন্ন প্রসেসে করে কি অনুদান যা যেটা পর্যন্ত হবে সেই সেইভাবে করতে পারেন সেভাবে ভালো হবে এই ফর্মুলা বলুন গাছের খাবার বলুন এইবার আপনাদের এই গাছের ম্যাজিক খাবারটা কি হবে সেটা বলে দিচ্ছি আর একটা এসেছি পরিচয়টা আগে বলে নিই তারপর খাবারটা বলে দিচ্ছি পনেরো বারো থেকে পনেরো দিন বা কুড়ি দিন বারো একশি শূন্য এই গাছগুলোর ক্ষেত্রে এক থেকে দেড় গ্রাম করে দিয়ে যাবেন তার সঙ্গে কি করবেন সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড স্প্রে করবেন পনেরো দিন অন্তর টাটা জিয়া দানা মানে ল্যারিগোল জিয়ার জিয়া দানা এটাকে ডেভেলপ করে আপনার পনেরো দিন বা কুড়ি দিন অন্তর হাফ চামচ করে ছড়িয়ে দেবেন গাছের শেকড়টা আসল জিনিস উপর থেকে নয় আর অতি অবশ্যই যখনই কচি পাতা বেরোবে পড়াশোনার সঙ্গে কনফিডার কাকা সুপার সোনাটা আর থিটা এই চারটে ওষুধ রাখবেন বিসতেল এইগুলো কিন্তু আপনার দোকানে বলে দেবে বিভিন্ন পরিমাপে কাকা হচ্ছে দু এম এল কনফিডার হচ্ছে এক এক এম থিটা হচ্ছে দেড় এম এল এই ধরনের অতি অবশ্যই গাছে আমরা মারবেন মাসে আর একবার করে বৃষ্টি আসছে মাঝে মাঝে এটা মাসে একবার করে যে কোনো ফাঙ্গি সাইড স্প্রে করে দেবেন তার থেকে ভালো হয় আর অনেকেই বলছেন যে গায়ে গাছে ডাই ব্যাগ লাগে এই কিন্তু উপর থেকে লাগে না গোড়া ডিস্টার্ব হলে ডাইব্যাক লাগে যে কোনো গাছের পৃথিবীর যত গাছ আছে যা ডিস্টার্ব হয় কিন্তু গোড়ার থেকে হয় এটা খেয়াল রাখবেন উপর থেকে ডাই ব্যাগ লাগছে উপর থেকে যত ফাঙ্গি সাইড মারুন কিচ্ছু হবে না যত দামি মারুন কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এইটা এবং সে খেতে পারি বলে দেখুন মাইক্রোনটা ন কম হয়েছে পাতা হলুদ হয়ে যাচ্ছে যে ক্লোরফিন নেই এই যে কোনো ব্যব ঠিক আছে এইটা খেয়াল রাখবেন এই গাছের পরিচর্যাটা আপনাকে পুরোপুরি বলে দেন শিডিউলটাই ঠিক আছে এবং এই গাছটা খাওয়ার খাবে যখন আপনার পাতা ছাড়বে ডকা ছাড়বে তখন একে খাওয়ারটা ফিটিংয়ে যাবেন খাওয়ার ফিটিংয়ে যাবে এই গাছটা কিন্তু তাড়াতাড়ি নেবে এটা কিন্তু দেরি করে ফিটিং নেবে এটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে কোন গাছ ফিটিং নেবে কোনো কাজ নেবেন না কি অনুদায়ের দায়িত্ব হবে এটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে এই গাছটা খাবার নেবে না এটা কিন্তু এক থেকে দেড় এক মাস পর থেকে খাবার নেবে এটা এটা কিন্তু আরো দেরি করতে পারে খাবার দিলে লাভ হবে না গাছ বড় রাতের দিয়ে বড় করা যায় না যদি খাবার দিই এইবার আপনাদের ওষুধ বলে দিলাম চাট বলে দিলাম এবার আপনার খাবার দেখিয়ে দিই অনুদা বললো তোমার আমার কাছে লাগবে তা আমি এবার অনুদা হাতে কারণে শিখিয়ে দিয়েছি খাবার আপনাদের দু রকম বাজারে খাবার পাওয়া যায় একটা হচ্ছে অ্যারিস কোম্পানির বা ইপোর বা এমনি কোম্পানি আছে তার একটা ওয়াটার সলিউশন খাওয়ার বাজারে পাওয়া যায় আর একটা খাবার পাচ্ছে উৎকর্ষ উৎকর্ষ একটা খাবার সেটা খুব কস্টলি এই গোলাপের খাবার ম্যাক্সিমালি গোলাপের ব্যবহার হয় এটা এখানে আছে সেই খাওয়ার খাওয়ারও আমি দুটো খাবারই বলে দিচ্ছি দুটো খাবারই বলে দিচ্ছি সেই উৎকর্ষ আর লোকাল মানে লোকাল বলতে আমরা যেখান সেখানে পাই এটা দিয়ে করা যায় অ্যারিসে বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের আমি কম্বিনেশানটা বলে দিচ্ছি আমরা তারা ওখান থেকে ওই কম্বিনেশানটা নিয়ে নেবেন আর উৎকর্ষর মালটা হচ্ছে আপনি যেখানে সেখানে পাবেন না দুই একজন মানে কলকাতার উপরে দুই একজনই আছে এটা বিক্রি করেন তাদের কাছ থেকে নিতে হবে তাদের কিন্তু এরকম ব্র্যান্ড এই যে এরকম নেই এরকম মাল পাবেন এটা উৎকর্ষের মাল ঠিক আছে এবং এখন লেখাও আছে এই হাইফার উৎকর্ষ বলতে হাইফার মাল এটা হাইফার ঠিক আছে এটা কস্টলি এই হাইফার লেখা আছে ওদের এরকম ব্র্যান্ডেড মাল কিন্তু এটা খুব রেপুটেটেড এরকম স্টিকার করেই আপনাকে এদের মাল দেবে কিন্তু খুব রেপুটেটেড এদের কোয়ালিটি খুব ভালো হয় সাতখানা গাছের প্রচুর উপাদান লাগে সেই উপাদানের মধ্যে কিছু উপাদান আমরা দিয়ে আমরা কাজটা করে দিই আমাদের মানুষের সব কিছু লাগে সেরকম গাছের সব লাগে আপনাদের বল দিচ্ছি অ্যামোনিয়াম সালফেট আপনাদের অ্যামোনিয়াম সালফেট আমি তিনশো গ্রাম নিয়েছি অ্যামোনিয়াম সালফেট আমি এটা হচ্ছে আমাদের লোকাল মাল এই যে সালফেট এটা কম্বিনেশান বলে দিচ্ছি এর কম্বিনেশান হচ্ছে হয় চব্বিশ শূন্য শূন্য থাকবে নাহলে কুড়ি শূন্য শূন্য থাকবে এই একুশ শূন্য শূন্য থাকবে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট হচ্ছে আরেকটা আছে অ্যামোনিয়াম সালফেট হাইফারে কিন্তু অন্য কম্বিনেশান আছে হাইফারে কিন্তু এই বুধ করে যে এটা কিন্তু আলাদা কম্বিনেশান আছে ওদের ঠিক আছে এটা দিয়ে আপনি নিতে পারেন এটা এই অ্যামোনিয়াম সালফেট হচ্ছে আমি তিনশো গ্রাম নিয়ে দিয়েছি এটা ঢিলাই নেই বানাবো হ্যাঁ হ্যাঁ আপনি বানান হ্যাঁ আমার হাতে খড়ি হচ্ছে তামলবাবুর কাছ থেকে হাতে খড়ি হ্যাঁ অনেকে ভাবে যে আমরা ব্যবসা করার জন্য করছি না তা নয় এটা হচ্ছে হয় চব্বিশ থাকবে নাহলে একুশ থাকবে ঠিক আছে কম্বিনেশন চব্বিশ শূন্য শূন্য একুশ শূন্য শূন্য আচ্ছা ফসফেট দিয়ে দিন এই যে ফসফেট আমি করে নিয়ে এসেছি এটা হচ্ছে এটা হ্যাঁ ফসফেট দুশো গ্রাম আচ্ছা এটা দেখুন হ্যাঁ এই হচ্ছে সুপার ফাস্টফেট দুশো গ্রাম আচ্ছা পটাশিয়াম নাই তেরো শূন্য পঁয়তাল্লিশ এই পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো জিরো পঁয়তাল্লিশ হ্যাঁ সাতখানা মোট উপাদান থাকে ক্যালসিয়াম সালফেট এই যে ক্যালসিয়াম সালফেট कैल्शियम सल्फेट कैल्शियम सल्फेट है ये जिंक सल्फेट ऐ जे इधर किन्तु जिंक सल्फेट हाँ जिंक सल्फेट कैल्शियम सल्फेट किन्तु आसीक ग्राम आज जिंक सल्फेट तीन ग्राम देखो न खूबी ऑल पो तीन ग्राम हाँ तीन ग्राम लग बे इन्हें सल्फेट पे ग्राम এটা তো আপনারা সবাই জানেন সবাই চেনে সবাই চেনেন ম্যাগনেসিয়াম সালফেট সব জায়গায় পাওয়া যায় আচ্ছা এটা হচ্ছে মাইকোনিটেন এটা এক রকম ম্যাক্স দিয়েছি কেউ মোমোমিন দিতে পারেন আমি যখন হাই ফার দিয়ে কাজ করি যখন এই 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 কোয়ালিটিটা কাজ করি তখন আমি মোমোমিন দিয়ে করি এটা আর এটা যখন করি আমাদের এইখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমি এই যে এগ্রোমিন ম্যাক্স দিয়ে করি ঠিক আছে অ্যাগ্রোমিন ম্যাক্স এটা কত গ্রাম দিলেন একদম একশো হচ্ছে তিরিশ গ্রাম তিরিশ গ্রাম আচ্ছা জিন্স সালফেট দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ জিন্স সালফেট তিরিশ গ্রাম দিয়ে দিয়েছি আচ্ছা এবার আপনাকে আগবার রিটার্ন করে দিই এটা যে অ্যামোনিয়াম সালফেট হচ্ছে তিনশো গ্রাম ফসফেট হচ্ছে দুশো গ্রাম পটাশিয়াম নাইট্রেট হচ্ছে তেরো শূন্য হচ্ছে দুশো গ্রাম এই যে এই ক্যালসিয়াম সালফেট হচ্ছে আশি গ্রাম ম্যাক্সাল ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে দিয়েছি আমি একশো গ্রাম দিয়ে দিয়েছি জিঙ্ক সালফেট তিরিশ গ্রাম এবং এগ্রোমিন ম্যাক্স তিরিশ গ্রাম এইটা দিয়ে আপনার গাছের পুরো ফিটিং এর খাওয়ার হয়ে গেল এটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এটা গাছ পিছু এর বড় গাছ কিছু এক থেকে দেড় গ্রাম বা দু গ্রাম দিতে পারেন গাছ পিছু জলে গুলে দেবেন আচ্ছা আর একটা খাওয়ার আপনি বলে দিচ্ছি এটা বাড়িয়ে দিন তো ওই সামনে আছে যারা ছোট গাছ লাগাচ্ছেন এটা আমি মিশন তাদের দেখাচ্ছি কিন্তু ছোট গাছ যারা এরকম ছোট ছোট গাছ বসিয়েছেন এরকম ছোট গাছ বসিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি অ্যামোনিয়াম সালফেট এটা বাজার থেকে কিনতে পাওয়া যায় একদম বস্তা এটা হয় চব্বিশ শূন্য শূন্য না কুড়ি একুশ শূন্য শূন্য পাওয়া যায় এর নিচে নামবেন না কুড়ি শূন্য শূন্য যাবেন না তাতে হচ্ছে এটা হচ্ছে দুশো গ্রাম এই একটা খাওয়ার আমি বেঁধে দিচ্ছি এটা দুশো গ্রাম এইটা ফসফেট এই ফসফেটটা কিন্তু লোকাল বাজারে পাওয়া যায় ফসফেটটা কিন্তু চেপে চেলে নেবেন আচ্ছা ফসফেট কিন্তু আটটা ফসফেট পাওয়া যায় ল্যাব গ্রেডের সেটা অনেক দাম সাদা সরা দাম নেয় ল্যাব গ্রেডের একটা ফসফেট পাওয়া যায় তে সেটা কিন্তু আমার খুললে রাখা যায় না বেশি দিন এটা হচ্ছে দুশো গ্রাম এই খাবারটা কিন্তু আমার এক বন্ধু দুর্গাপুরের বন্ধু আমাকে শিখিয়ে দিয়েছে এই খাবারটা এই চারা গাছের খাবারটা এই দুর্গাপুর বন্ধু আমাকে শিখিয়ে দিয়ে সে করে সেও কাজ করে এটা হচ্ছে আশি একশো গ্রাম দেবেন ম্যাগনিসিয়াম সালফেট ম্যাগনেশিয়া এটা হচ্ছে একশো গ্রাম ঠিক আছে আর হচ্ছে এটা অনুখাদ্য যেকোনো অনুখাদ্য নিতে পারেন এটা আমি আরো আরো কম দামে অনুখাদ্য নিয়েছি লোকাল পাওয়া যায় আমরা যেটা গাছে দিই সাধারণ সবসময় দিই বস্তা মধ্যে এই অনুখাদ্যটা আমি দিলাম এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম দিয়ে এই একটা খাবার তৈরি হলো এটা হচ্ছে ছোট গাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো খুব ভালো রেজাল্ট আসবে এবার এই গাছটা যখন তিন মাস চার মাস বয়স হয়ে যাবে তখন এই

এর থেকে আরো ল্যাপ কেটে গেলে আরো কস্টলি গোলাপের খাওয়ার বিভিন্ন রকম বিভিন্ন লোক ব্যবহার করে হাইফারেও খাবার আমি তৈরি করি লোকাল খাবার তৈরি করি যে যেটা প্রয়োজন হয় সেটা দিই যেটা আমার বড় বড় গাছ আছে যেটা শোতে যায় তাতে আমি এই খাবারটা দিই যেটা আমি বিক্রি করি সেক্ষেত্রে এই ক্ষেত্রে দিই নাহলে সম্ভব হয় সবার পক্ষে তো খরচাটা একটা ব্যাপার হয়ে যায় কি যায় আপনার এমন কিছু না এই গাছটা হচ্ছে এক গ্রাম লাগলে এটা দেড় গ্রাম লাগবে এই হচ্ছে তোমারটা মানে মানের দিক দিয়ে কম বেশি লাগে আর কি না কাজ কিন্তু সবই একই হয় কাজ ভালোই হয় খারাপ বুঝতে পারবেন না আমরা আমরা আগে তো একটা সময় তো আমরা এই এখন এটা এসছে আগে দানা কিন দানা সাবধি করতাম তো এই বলুন ডিএপি বলুন ইউরিয়া বলুন এই ধরনের দিয়েও গাছ কিন্তু করা যায় দানা যেখানে যার সেটা সুবিধা হবে সেটা করবেন প্রয়োজন হলে ফোন করবেন আপনাদের যদি এটা খুব ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে চ্যানেলটাকে সার্চ করবেন আমাদের কমেন্টস করে জানাবেন কোনো কাজে লাগতে পারলে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন যদি পছন্দ না হয় সেটাও জানাবেন সেটাও জানাবেন যে আমার এটা আমরা এটাই এটা পছন্দ হয়নি তাও জানাবেন তাতে আমরা চেষ্টা করব আরো উন্নত কিছু জানার জন্যে শেখার জন্য বা আমাদের জানাবার জন্যে মানুষ সবাই শিখি আমরা অবশ্যই না শিখলে হবে না সবাই শিখে করি কেউ আমরা এই যে ব্যাপারে সাইন্টিস্ট নয় আমরা দেখে কাজ করে যে অ্যাপ্লাই করে সেটি কার্যকরী করি বন্ধুরা সঙ্গে থাকবেন আপনি খারাপ কথা বলে দিলেও আমার কাছে খারাপ লাগবে না কেন আপনি আমার থেকে অতো ভালো জানতেই পারেন সব মানুষ সবাই জানতে পারে না আপনার অভিজ্ঞতা আমার কাজে লাগবে সেটা অন্য লক্ষ্যে মানুষকে দিলে কাজে লাগবে এইটা ভিডিওর মাধ্যমে আমাদের টিআরপি বাড়া বা আপনাদের এই ব্যবসার জন্য এই ভিডিও করা না এই কষ্ট করে করা মানুষ গাছ করুক পৃথিবীর ছাদটাকে যেন সবুজ হোক কেন একটা সময় আমাদের জল কিনতে হচ্ছে এখন এরপরে অক্সিজেন হাওয়া কিনতে হবে মানুষ যা কংক্রিট হচ্ছে এরপরে হাওয়া কিনতে হবে মনে হচ্ছে করতে হবে কেন এখন জল তো কিনে খাচ্ছি হাওয়া কিনতে হবে সেই হাওয়া যদি উদ্যোগ নিন গাছে কিছু করুন এই গাছ না করতে পারেন আপনি অ্যালোভেরা করুন তুলসী গাছ করুন কুইশা করুন কুমড়ো করুন যা ইচ্ছা গাছ করুন গাছে ছাদ বাগানে যে কোনো গাছ করুন গাছ করুন সবাই অনুরোধ করছি সবাই গাছ করুন ভালোভাবে আপনি ভালো থাকবেন আমরা কিছু না পারি পুঁই শাক করুন কুমড়ো শাক করুন কুমড়ো না হয় শাক তুলে খাবেন লাউ করুন লাউ গাছ না লাউ না করলে লাউ শাক তুলে খাবেন গাছ করুন অ্যালোভেরা করুন তুলসী করুন গাছে গাছ করুন এটা কিন্তু আমার নার্সারি বিজ্ঞাপন না কোনো নার্সারি বিজ্ঞাপনের কথা বলছি না যে যেখানে পারবেন গাছ করুন বাঁচুন এক ফুট অক্সিজেন হলেও আপনার ছাদ থেকে আসুক এই কামারকে। রেখে কে কোথা থেকে আমাকে কমেন্টস করছেন সেই এলাকা গোলাপ কিন্তু একটা সমস্যা আছে গোলাপ কিন্তু সব জায়গায় সমানভাবে হয় না ওয়েদার অনুযায়ী হয় সেই তো যেই যায় কমেন্টস করবেন তার এলাকার আমাকে জানাবেন তাহলে আমার সেই এলাকার লোকে আমার যার বন্ধু আছে তাদের কাছে পরামর্শ নিয়েও আপনাদের জানিয়ে দিতে পারবো ওই এলাকায় এইভাবে কাজটা করুন এই কামনা রেখে আজকের মতো কেন রাখছি নমস্কার বন্ধুরা নমস্কার